খবরটিতে চোখ রাখবো, সে খবর হলো ত্রিপুরা অসম নমুনা পরীক্ষকের দেহে ধরা পড়ে করোনা পজিটিভ এবং সে চালক করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে তার মাকুন্দা হাসপাতাল থেকে যাত্রী নিয়ে যখন আসে সেইখানে মেডিকেল টিম তার নমুনা পরীক্ষা করে। মেডিকেল টিম যখন তার নমুনা পরীক্ষা করে সেই সময় তার করোনা পজিটিভ ধরা পড়ে এবং তার করোনা পজিটিভ ধরা পড়ে এই নিয়ে কি উঠছে যে যে জায়গায় রাজ্য করোনা যে বাড়ন্ত সেই জায়গায় কিন্তু সীমান্ত সিল করেছে, বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্ত সিল করে দিয়েছে কিন্তু ভারতের সঙ্গে রাজ্য সীমান্তগুলো আছে সেগুলো কিন্তু এখনো সিল করা হয়নি। রাজ্যকে করোনা মুক্ত রাখতে হলে সীমান্তগুলি সিল করার দাবি সীমান্তে যখন মাকু হাসপাতাল থেকে যাত্রী নিয়ে সেখানে করোনা টেস্ট করা হয় করোনার রিপোর্ট পজিটিভ এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য আছে। তবে এই মুহূর্তে করোনা মুক্ত করতে হয় তাহলে কিন্তু যে একটাও থেকে দাবি তোলা হচ্ছে যে সীমান্ত সিল করার সে দিকে হাঁটে তাহলে হয়তো বা আগামী কারণ এই মুহূর্তে আগর দিয়ে কিন্তু সেটাই বলা যাব। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কিন্তু রাজ্য পড়ছে বং নির্বাচনের ফলাফল সেই ফলাফলের প্রভাব রাজ্যও পড়ছে এবং সহায় দুই দলের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে পরিস্থিতি নিয়ে ঘটনা সংশ্লিষ্ট এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। বিধানসভা নির্বাচনের ফলাফলের জের পড়েছে রাজ্য অর্থাৎ তেলিয়ামুড়ায় সে প্রভাব পড়েছে সেখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষ করে সে যে পাঁচ রাজ্যের ফলাফল সে ফলাফলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড অর্থাৎ দুই দলের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জের কিন্তু রাজ্যও পড়েছে। সেখানে আমাদের প্রতিনিধির সঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে যে তেলিয়ামুড়াতে পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের যে জের সে জেরের পরিপ্রেক্ষিতে সেখানে দুই গোষ্ঠীর মধ্যে দুই দলের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষ সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং পরিস্থিতি পরে যদিও নিয়ন্ত্রণে আনা হয় বিশেষ করে পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয়েছে। পাঁচ রাজ্যের যে ভোটের ফলাফল সেই ফলাফলের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া প্রতিনিধি হিরণময় রায়। হ্যাঁ হিরণময়, তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে যে তেলিয়ামুড়া বাজারের যে কাণ্ডটি ঘটলো সেই বিষয়ে বিস্তারিত জানবো।
দেখো, গতকাল পশ্চিমবঙ্গে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, সেখানে বিশাল পরিমাণে তৃণমূল জয়ী হয়। তো সেই মতো তেলিয়ামড়াতে কিছু অতি উৎসাহী কংগ্রেস কর্মীরা বাজি পটকা ফুটায় এবং বিজেপি কর্মীদেরকে হুমকি টুমকি দেয় এমন একটি অভিযোগ করেন আমাদের কাছে তেলিয়ামড়া মন্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মা এবং কয়েকজন বিজেপি যুব মোর্চা কর্মীদেরকে মারধর করে বলে অভিযোগ। তো পাল্টা তারও আক্রমণ চালায় ওই কংগ্রেস কর্মীদের উপর, এমন কংগ্রেস কর্মীদের থেকে আবার পাল্টা অভিযোগ। সেই অভিযোগ আর পাল্টা অভিযোগ সংঘর্ষের মধ্যে আজ দুপুর প্রায় আনুমানিক প্রায় 3টা নাগাদ হবে এই ঘটনাটি ঘটে তেলিয়ামড়া বাজারের মূল কেন্দ্রে। যেহেতু ছিল আজকে হাটবার, তো বাজারে প্রচুর সংখ্যক লোক ছিল, তো হঠাৎ করে এই ঘটনার যখন সংঘর্ষ হয় দুই দলের দুই রাজনৈতিক দলের যুব কর্মীদের নিয়ে, তো পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মৃদু লাঠি চালায়, এতে আহত হয় বেশ কয়েকজনই দুনো পক্ষের। হ্যাঁ হিরণময়, তোমার কাছে জানতে চাইবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো হতাহতের খবর আছে কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, দুনো পক্ষেরই অল্প বিস্তর আহত রয়েছে। এই কংগ্রেসের পক্ষ থেকে যে যুব কংগ্রেসের যে অভিযোগ করেছে যে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তেলিয়ামড়া তো বিভাস দাস, সে অভিযোগ করেছে সে যখন বাড়িতে যাচ্ছিল তখন তাকে রাস্তায় আটক করে তাকে মারধর করে এবং তার বাইক ভেঙে ফেলে যুব মোর্চার কর্মীরা। অপরদিকে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করেছে যে বিভাস দাস এবং অনির্বাণ ধর নামে একজন দুজন ব্যক্তি যুব মোর্চা কর্মীদের উপর হামলা করে, সেই পরিপ্রেক্ষিতে আহত হয় বিভাস দাসও আহত হয়, অপরদিকে বিজেপির কয়েকজন কর্মীও আহত হয়। হ্যাঁ হিরণময়, আরেকটা বিষয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো মামলা গ্রহণ করেছে কি, পুলিশ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কি, সেই বিষয়ে জানবো। এখন পর্যন্ত তেলিয়ামড়া থানা আমাদের শেষ এখন পর্যন্ত যে খবর, এখন পর্যন্ত তেলিয়ামড়া থানায় কোনো মামলা হয়নি, তবে বিজেপির তেলিয়ামড়া মন্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মন জানিয়েছে যে তারা একটি মামলা করবে এবং অলরেডি বিভাস দাস তো আগেই ওনার উপর যে বিগত দিনেও হামলা হয়েছিল সে ব্যাপারে উনি মামলা করেছে তেলিয়ামড়া থানায়, সেই মামলা নিয়েই একটা মানে বলতে পারো যে ওর উপর একটা রিস রয়েছে আগের থেকেই। ধন্যবাদ হিরণময় তোমাকে। পাঁচ রাজ্যের বিধানসভার যে ফলাফল, সেই ফলাফলের জেরে কিন্তু তেলিয়ামড়াতে সংঘর্ষ ঘটে দুই দলের মধ্যে, বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে সেই সংঘর্ষ। সেই সংঘর্ষে কিন্তু সেখানে পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয়, বিশেষ করে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ঘিরে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশ খবর পেয়ে সেই ঘটনাস্থলে আসে এবং সেখানে লাঠিচার্জ করে পরিস্থিতি যদিও পরে স্বাভাবিক হয়। পরবর্তী যে খবরটিতে চোখ রাখবো, যে সন্ত্রাসের জের কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বঙ্গের দিকে সমগ্র দেশের একটা চোখ ছিল, সে বঙ্গে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সবুজ কিন্তু নবান্ন দখল করে, সেই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রয়েছে এবং সেখানে নির্বাচনী যে সন্ত্রাসী কার্যকলাপের ফলে কিন্তু ভাঙচুর, বাড়িঘরে হামলা, এছাড়া দলীয় অফিসে হামলা, সেই সমস্ত ঘটনা অব্যাহত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই কিন্তু বঙ্গে সন্ত্রাসী হামলা চলছে এবং বিচ্ছিন্নভাবে চলছে সন্ত্রাসের ঘটনা, এই পরিপ্রেক্ষিতে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এই নিয়ে বিস্তারিত সে আমাদের প্রতিনিধি বিস্তারিত জানিয়েছেন, আমরা একবার শুনব কি বলছেন। কালকে আমি ওইদিকে ছিলাম, তো ওখান থেকে আমি আমি বলতেছি ওদেরকে, দেখতে হবে আমাদের দোকান বলতে, না না আপনার কমান্ডো বলছে দোকান ভাঙে নাই, দোকানটা এরকমই আছে কিছু হয়নি। তারপরে শুনতেছি যে ভাঙে দিছে, আমার ছেলে আছে, বড় ছেলেটা আছে, দেখতেছে দোকানটা ভাঙছে, আর ভাঙছে তো এমন ভাঙছে যে এরকম করে সরাই রাখছে। আমি যে তৃণমূল করি সবাই জানে, আমি তৃণমূল
আমল করি, আমার দোকানটা ভাঙলো কেন? যারা বিজেপি করে তাদের দোকানটা ভাঙলো না, আমার দোকানটা কেন ভাঙবে? আর তুলে তুলে হিন্দুদের দোকানগুলো ভাঙছে। দেখুন কি হয়েছিল, কালকে তো লকডাউন ছিল, লকডাউন আমরা পাঁচটার দিকে বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে চলে গেছিলাম আমরা। ঠিক সন্ধ্যা রাত্রে সব তিনটির সব পার্টির লোকজন সব ঝামেলা করে সব ভাঙচুর করছে সব বাজারে, আমাদের সব গুদরি বাজারে সব সবজির দোকান সব আরো অন্যান্য সব। ভোটের ফল প্রকাশের পর বঙ্গে সন্ত্রাসী হামলা, বিচ্ছিন্নভাবে সন্ত্রাসের সেই হামলা, বিশেষ করে সেখানে সবজি বাজার সহ বিভিন্ন জায়গায় সেই সন্ত্রাসী হামলা চলছে, ভাঙচুর চলছে, এবং যে নির্বাচনী সন্ত্রাসী পাল্টা অভিযোগ, একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং এলাকাবাসীরাও বলছেন যে সেখানে পাল্টা অভিযোগ চলছে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ঘটনা। সে আমাদের প্রতিনিধি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, আমরা একবার শুনবো কি বলছেন। গতকাল রাত্রে যখন ফল ঘোষণা হয় এবং নন্দীগ্রামের যে কলাপর সেই নিয়ে একটা ভরসা তৈরি হয়েছিল, এবং তারপরে প্রথমবার নির্বাচন কমিশনার থেকে বিজ্ঞপ্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার জয়ী করা হয়, এবং তারপরেই আবার এক ঘন্টা পরে সেই ফল ঘুরে যায় এবং শুভেন্দু অধিকারীর দিকে যায়। তারপরে কিন্তু যে তৃণমূল সমর্থকরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করে, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কলকাতা থেকে প্রেস মিট করে জানান যে এই ফলের এগেনস্টে তারা কোর্ট আদালতে যাবেন। কিন্তু পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে তারপর থেকে কিন্তু পুনর্গণনা করার জন্য তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন, এবং রাত্রের দিকে যখন এই অবস্থান বিক্ষোভ চলছিল তখন শুভেন্দু অধিকারীর যে গাড়ি এবং যে শুভেন্দু অধিকারীর সমর্থকেরা যখন সেই কাউন্টার সেন্টার থেকে বেরিয়ে হলদিয়া মহকুমা দপ্তরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তৃণমূল কর্মী সমর্থকেরা সেই গাড়ি দেখে তারা কিন্তু প্রথমেই উত্তেজনা বাঁধে, এবং সেই উত্তেজনার মধ্যে ইট পাটকেল ছুটতে শুরু করে। যদিও নিরাপত্তা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ মোতায়েন ছিল বিশাল পরিমাণ, এবং সেই পরিস্থিতি কিন্তু তারা সেই মুহূর্তে শান্ত করে, নিয়ন্ত্রণ করে, কিন্তু তবুও এই গাড়িগুলির উপর হামলা হয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আজকে সকাল থেকেও কিন্তু সেই পুনর্গণনার জন্য কিন্তু অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়েছে, পাশাপাশি এই যে অবস্থান বিক্ষোভ তারপরে কিন্তু পুনর্গণনার জন্য যে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রিটার্নিং অফিসার কিন্তু জানিয়েছেন এখনো পর্যন্ত পুনর্গণনার কোন সিদ্ধান্ত হয়নি, এবং যে পোস্টাল ব্যালট, মূলত তাদের দাবি হচ্ছে যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট গুলিতে কাউন্টিং করার জন্য, এবং পোস্টাল ব্যালটের মধ্যে কাউন্টিং এর ফলে কিন্তু এরকম একটা কারচুপির ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ কিন্তু তৃণমূল সুপ্রিমও করেছিল, ইভিএম এ কারচুপির ঘটনা ঘটতে পারে সেটাও কিন্তু অভিযোগ তুলেছিল। সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত যদিও নির্বাচন কমিশন চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে যে শুভেন্দু অধিকারী, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত মানতে নারাজ। একদম কাঞ্চন, আরেকটা বিষয় জানতে চেষ্টা করব যে গতকালের যে হামলার ঘটনাটা হয়েছে সেখানে কি শুভেন্দু অধিকারী কি আহত হয়েছে, না শুধুমাত্র কি কি ক্ষতি হয়েছে সেখানে? দেখো শুভেন্দু অধিকারী সেই গাড়িতে ছিল কিনা সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ি এবং তার যে এজেন্টরা ছিলেন পুলিশ কাউন্টারে তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন সেই গাড়িতে আক্রমণ করা হয়, এবং শুধু গাড়ি এখন পর্যন্ত আহতর কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা আরো একটা বিষয় জানতে চাইব যে কয়েকটা জায়গা থেকে যে খবরটা ছিল যে নির্বাচনোত্তর সন্ত্রাস, সেখানে দেখা যাচ্ছে কয়েকটা জায়গাতে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত তুলে ধরো। নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস সেটা কিন্তু ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এমনকি বহির্ভূতের ঘটনাও সামনে এসেছে, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল বিভিন্ন এলাকায় কিন্তু যে দলীয় কার্যালয়গুলি রয়েছে এবং যে তৃণমূল বিজেপি দলীয় কার্যালয়, একদমই বঙ্গের ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু সেখানে নির্বাচনী সন্ত্রাস শুরু হয়েছে, বিশেষ করে নন্দীগ্রামের যে কেন্দ্রটি ছিল সে আসনে নাটকীয়ভাবে শুভেন্দু অধিকারী জয়লাভ করে, এবং শুভেন্দু অধিকারীর উপরও কিন্তু সেখানে হামলা চালানো হয়, তার গাড়িতে ইট পাটকেল ছোড়ানো হয়, পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই পরিস্থিতির কথা কিন্তু আমরা শুনেছি এবং আমাদের প্রতিনিধিও বিস্তারিত জানিয়েছেন। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।